আজকে আমার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু রিজিক। রিজিক এমন এক জিনিস যেটা সম্পর্কে এমন কেউ পৃথিবীতে নাই যারা চিন্তিত নয়, যারা দুশ্চিন্তাগ্রস্ত নয়, যারা ভাবে না, কল্পনা করে না। এখানে উপস্থিত যারা আছে তারাও ভাবে কাল কি খাবো, এক মাস পরে কি খাবো, সংসার কিভাবে চলবে। আমরাও চিন্তা করি আমি কি খাবো, সংসার কিভাবে চলবে। তো রিজিক এমন এক জিনিস যেটা নিয়ে সবাই চিন্তিত। রিজিকের উপর সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে আজকে আপনাদের প্রোগ্রামের ইতি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। রিজিক কি? রিজিক কি আমি শুধু যেটা খাই সেটা রিজিক? আপনাদেরকে কথা বলতে হবে, আমি কি শুধু যেটা খাই সেটা রিজিক? রিজিক হচ্ছে মানুষ তার সারা জীবনে যা কিছু অর্জন করে, সম্মান, মর্যাদা, পদ, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, টাকা পয়সা, ধন দৌলত, খাদ্য দ্রব্য, জ্ঞান, মান মর্যাদা, সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। আপনার সন্তান, আল্লাহ আপনাকে যে কয়টা সন্তান দিয়েছে এটা আপনার কিসের অন্তর্ভুক্ত? আপনি যে মেয়েকে বিবাহ করেছেন এটা আপনার কিসের অন্তর্ভুক্ত? আপনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন এটা কিসের অন্তর্ভুক্ত? আপনি সমাজে যতটুকু মান মর্যাদা সম্মানের অধিকারী এটা কিসের অন্তর্ভুক্ত? আপনি যে পদে বসে আছেন এটা কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। তারপরের মন্তব্য, রিজিক পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতার সাথে রিজিকের সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আলহাকুমুত তাকাফুর, ধন সম্পদ নিয়ে পরস্পরের প্রতিযোগিতা, পরস্পরের পাল্লা, টাকা পয়সা নিয়ে পরস্পরের প্রতিযোগিতা, পরস্পরের পাল্লা মানুষকে ভুলিয়ে রাখে মানুষের আসল লক্ষ্য উদ্দেশ্য থেকে। আলহাকুমুত তাকাথুর, একটা ছোট বাচ্চা কাঁদতেছে, আপনি তার কান্না থেকে ভুলিয়ে রাখার জন্য তার হাতে মোবাইল দিলেন, সে কান্না ভুলে গেল, কি চাচ্ছিল সেটা ভুলে গেল। তো আল্লাহ আপনাকে রুহের জগৎ থেকে পাঠিয়েছে, আপনার লক্ষ্য হচ্ছে জান্নাত জাহান্নাম, হয় জান্নাতে না হয় জাহান্নামে। রাজশাহী থেকে রওনা দিয়েছি, কোথায় এসে থামবো? চাঁদপুর পালাখালে এসে থামবো, বুঝতে পারেননি। রাস্তার মধ্যে ঢাকায় একজন সাপের খেলা দেখতে লাগলো, আমি ওখানে বসে ভুলে গেলাম যে আমাকে চাঁদপুর যেতে হবে, বুঝতে পেরেছেন কি? এটা হচ্ছে আল্লাহ ভুলিয়ে দেওয়া। আল্লাহ রুহের জগৎ থেকে পাঠালো, কোথায় যেতে হবে? জান্নাতে না হয় জাহান্নামে। দুনিয়ায় এসে দুনিয়ার ধন সম্পদ, ঐশ্বর্য, টাকা পয়সা দেখে আমি ভুলে গেলাম যে আসলে আমাকে কি জন্য পাঠানো হয়েছিল। এটাই হচ্ছে আলহাকুমুত তাকাফুর, তোমাদের আসল লক্ষ্য উদ্দেশ্য ভুলিয়ে রেখেছে ধন সম্পদের নেশা। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমাদের মুখে, তোমাদের পেটে মাটি চাপা পড়ে, কবরের মাটি। দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি মালি, আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা আমার টাকা। অথচ হে আদম সন্তান, মা আকালা ফা আফনা, আদম সন্তান যা খায় তা হজম হয়ে যায়, মা লাবিসা ফা আবলা, যা পরে তা পুরাতন হয়ে যায়। আজ থেকে সাত দিন আগে যা খেয়েছিলেন তা এখন পেটে আছে? সারাদিন পরিশ্রম করে যে খাবার তৈরি করা হয়, ওই খাবার মুখের মধ্যে দুই তিন সেকেন্ডের স্বাদ, তার আগেও কোনো স্বাদ নাই, পরেও কোনো স্বাদ নাই। এটাই কিন্তু পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা। খাওয়ার পরে শেষ। মানুষ তার টাকা পয়সা দিয়ে কি করে? হয় খাদ্যদ্রব্য কিনে সারা মাসের চাল ডাল আলু বেগুন টমেটো পটল, আর না হয় জামা কাপড় কিনে। তা আল্লাহ রাসূল বলছে, যা খায় তা হজম হয়ে যায়, যা পরিধান করে তা পুরাতন হয়ে ছিঁড়ে যায়। আর এই দুটো বাদে মানুষের কি করে? জমি জায়গা কিনে, বাড়ি গাড়ি কিনে, ব্যাংক ব্যালেন্স জমা করে। তো এই জমি জায়গা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স একটাও তার নিজের নয়, সব অন্যের। খালি মরতে বলো, মরার পরে আর ছেলে মেয়ে গণ্ডগোল লেগে যাবে। তাহলে পৃথিবীতে আজীবন পরিশ্রম করে যা উপার্জন করলেন খেয়ে শেষ, পরিধান করে শেষ, বাকি যা থাকলো তা অন্যে নিয়ে নিল, আপনি কি নিয়ে গেলেন? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, দুনিয়াতে মানুষ 100 বছর বসবাস করে কিন্তু পরকালে গিয়ে দেখে মাত্র 1 মাস বসবাস করেছিল। দুনিয়াতে মানুষ কোটি টাকার মালিক হয় কিন্তু পরকালে গিয়ে দেখে মাত্র 100 টাকার মালিক ছিল দুনিয়াতে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, কিভাবে? দুনিয়াতে সে 100 বছর বেঁচেছে ঠিকই, কিন্তু যতটুকু সময় আল্লাহর জন্য ব্যয় করেছে ওটা সারা জীবন জমা করলে 1 মাসের সমান হয় না। তাহলে আর আসল জীবন অতটুকুই যতটুকু আল্লাহর জন্য করেছিল। কোটি কোটি টাকা ইনকাম করেছে, কিয়ামতের মাঠে দেখে মাত্র 100 টাকার মালিক।
মানে যতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছিল অতটুকুরই সে আসল মালিক, বাকি সব খাও। এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা। আপনি বলবেন তাহলে দুনিয়াবী কাজ, দুনিয়াবী কাজও আপনি নেকিতে পরিণত করতে পারেন নিয়ত দিয়ে। নিয়ত এত শক্তিশালী, এত শক্তিশালী, এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল, যে কাজ করেননি ওই কাজের নেকি পেতে পারেন নিয়ত দিয়ে। আল্লাহ, যদি আমার এত টাকা হতো, এই টাকা আমি এই কাজে ব্যয় করতাম, টাকার মালিক হন আর না হন, আপনার নামে নেকি লেখা হয়ে গেছে। নিয়ত এত শক্তিশালী, এত শক্তিশালী, এত পাওয়ারফুল নিয়ত, যে আপনি গুনাহের নিয়ত করবেন, গুনাহের কাজ করলেন না, করতে পারলেন না, বাস্তবে রূপ দিতে পারলেন না, আপনার জন্য গুনাহ লেখা হবে না। নেকি করতে পারেন না পারেন, এখন বসে নিয়ত করলেন যে ফজরের সালাত আদায় করবেন, করতে পারেন না পারেন, আপনার জন্য নেকি লেখা হয়ে গেছে। নিয়ত এত শক্তিশালী, এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এত পাওয়ারফুল, যে দুনিয়ার সব কাজ, দুনিয়াবি যত কাজ আছে, সব হালাল কাজকে নেকিতে পরিণত করা সম্ভব শুধু নিয়ত দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার স্ত্রীর নিকটে যায় সহবাসে মিলনে, তো এর জন্যও নেকি লেখা হয়। সাহাবীরা আশ্চর্য, আল্লাহ রাসূল বলেন কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার সারমর্ম, ভাবার্থ এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অদয়ালু, অরহমতওয়ালা, করুণাবিহীন সত্তা নন, এত অদয়ালু সত্তা নন, যে কাজ হারাম পন্থায় করলে গুনাহ হবে, ওই কাজ হালাল পন্থায় করলে তিনি নেকি দিবেন না, এত দয়ার অভাব আল্লাহর হয়নি। তো যেই জেনা মানুষ হারাম পন্থায় করলে গুনাহ হবে, সেটা যদি সে তার স্ত্রীর সাথে হালাল পন্থায় করে, তো আল্লাহর দয়ার অভাব নয়, আল্লাহর জন্য নেকি দিবেন। কিন্তু নিয়ত থাকতে হবে যে আমি আমার লজ্জায় স্থানের হেফাজতের জন্য বিবাহ করছি। এই নিয়ত আপনার সবকিছুকে নেকিতে পরিণত করে দিবে। এমনকি আপনার স্ত্রীর মুখে তুলে দেওয়া লোকমা আপনার জন্য সাদাকা হিসেবে গণ্য হবে, আপনার সন্তানের জন্য খরচ করা টাকা সাদাকা হিসেবে গণ্য হবে। আপনি আগে দুনিয়ার জন্য ব্যবসা করতেন, আজকে থেকে ব্যবসা করবেন দিনের জন্য, যাতে আরও বেশি টাকার মালিক হতে পারেন, আরও বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন। এই নিয়ত করা মাত্রই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ব্যবসার পিছনে যত সময় দিবেন, সব কী হবে বলেন তো? সব নেকি, সব নেকিতে পরিণত হবে। সম্মানিত উপস্থিতি, রিজিকের আলোচনা করছিলাম, দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন, বাজারের পাশে একটা মরা কান কাটা ছাগল পড়ে আছে, মৃত কান কাটা ছাগল। তো কান কাটা থাকার কারণে চামড়াও কোনো কাজে লাগবে না, কেন কাটা চামড়ার কোনো দাম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, হে সঙ্গী সাথীরা, হাল ইউহিব্বু আহাদুকুম আন ইয়াখুযা হাযা বিদিরহামিন, তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই কান কাটা ছাগলকে ক্রয় করবে এক দিরহামের বিনিময়ে? সাহাবীরা বললেন, আল্লাহর রাসূল, ফ্রিতে দিলে, এমনিতে দিলেও তো আমরা এই মরা কান কাটা ছাগল নিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই মৃত কান কাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যা, তোমাদের নিকটে যতটুকু মূল্যহীন, যতটুকু দামহীন, এই পৃথিবী আল্লাহর নিকটে তার চাইতেও মূল্যহীন, তার চাইতেও দামহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর যদি সরিষা সমপরিমাণ, মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর নিকটে থাকতো, তাহলে কোনো কাফের এক ঢোক পানি পান করতে পারতো না। আজকের পৃথিবীতে যত ধনী আছে সব কে? কাফের। বিল গেটস বলেন, মুকেশ আম্বানি বলেন, জ্যাকমা বলেন, আলিবাবা ডট কমের প্রতিষ্ঠাতা, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, সব কি? সবাই অমুসলিম, সবাই কি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী? তো ধনী হওয়া মানে আল্লাহর ভালোবাসা। ইন্নাল্লাহ ইউতিদ দুনিয়া লিমা ইউহিবু ওয়া মান লা ইউহিব, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন। আল্লাহ ফেরাউনকে ভালো না বাসার পরও ক্ষমতা দিয়েছেন, কারুন কাফের হওয়ার পরও ধন সম্পদ দিয়েছেন, আবার দাউদ সুলাইমান মুমিন নবী হওয়ার পরও তাদেরকে ক্ষমতা ধন সম্পদ দিয়েছেন। ইউসুফ আলাইহিসসালাম নিজে নবী, পিতা নবী, দাদা নবী, পর দাদা নবী হওয়ার পরও তিনি কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন, বাজারে কৃত দাস হিসেবে বিক্রি হয়েছেন, মানুষের বাড়িতে চাকর হিসেবে, গোলাম হিসেবে, কৃত দাস হিসেবে মানুষের বাড়িতে
চাকর হয়ে মানুষের কথা শুনেছেন, নির্দেশ শুনেছেন, তখন তিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেছেন, 7 বছর জেল খেটেছেন, তখন তিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী, তখন তার পিতা জীবিত, তার জন্য দোয়া করতে করতে চোখের পানি ফেলে চোখ অন্ধ হয়ে গেছে, পিতা ইয়াকুবের তার জন্য দোয়া চলতেছে, আর তিনি মানুষের বাড়িতে গোলাম, তিনি বাজারে ক্রীতদাস, মানুষের বাড়িতে চাকর, মাথায় মিথ্যা অপবাদ, 7 বছর জেলে। তো আল্লাহ কি ইউসুফকে ভালোবাসেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফকে যে ভালোবাসেন তার প্রমাণ, আল্লাহ ইউসুফকে জেনা থেকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রমাণ হচ্ছে আল্লাহ আপনাকে তার আনুগত্য করতে দেয় কিনা। আপনার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি, এটাই সবচেয়ে বড় শাস্তি যে আল্লাহ আপনাকে তার অবাধ্যতায় লিপ্ত রেখেছে। আপনি আল্লাহর দয়া বঞ্চিত, রহমত বঞ্চিত, করুণা বঞ্চিত, আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত। আর যে আল্লাহর দয়া বঞ্চিত, রহমত বঞ্চিত, করুণা বঞ্চিত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত, যার সাথে আল্লাহর সম্পর্ক নাই, তার চেয়ে বড় ইয়েতিম, তার চেয়ে বড় মিসকিন দুনিয়াতে নাই। সে পৃথিবীর সবচেয়ে বড় ইয়েতিম, কোনো ভাগাড়ে পড়ে মারা গেলেও আল্লাহ পরোয়া করবেন না। সুতরাং আল্লাহ আপনাকে ভালোবাসেন না বাসেন না এটার মাপকাঠি এটা নয় যে আপনি কয় টাকার মালিক আর আপনি কয় টাকার মালিক নন, এটা নয়। আপনি আল্লাহর ইবাদত করতে পারছেন কিনা, আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলতে পারছেন কিনা, সালাত আদায় করতে পারছেন কিনা, এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ। খুব কম বান্দা রাতে উঠে তাহাজ্জুদ আদায় করতে পারে, তাই নয় কি? ওই যে অল্প সংখ্যক বান্দা রাতে উঠে তাহাজ্জুদ আদায় করে, ওদেরকেই আল্লাহ ভালোবাসেন, তারা আল্লাহর পছন্দনীয় বান্দা। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম রিজিকের। তাহলে দুনিয়াতে দুনিয়ার মূল্য মানুষের কাছে কত? ঢাকা শহরে বসুন্ধরাতে একটা জমি কিনবেন, গুলশানে জমি কিনবেন, ধানমন্ডিতে জমি কিনবেন, দাম কত হবে? ওই জমি চলে যাবেন লন্ডনে, দাম কত হবে? ওই জমি চলে যাবেন নিউ ইয়র্কে, কত হবে? সিলিকন ভ্যালিতে কত হবে? রিয়াদে কত হবে? পৃথিবীর বড় বড় রাজধানীগুলোতে কত হবে? হংকংয়ে কত হবে? চীনের রাজধানীতে কত হবে? সারা পৃথিবীর সব জমি যদি আমি টাকা দিয়ে কিনতে চাই, কত টাকা হতে পারে? মানুষ মাপতে পারবে সে টাকার দাম? পারবে না। এই জমিন সারা আজীবন যত ফসল উৎপাদন করেছে আর করবে, তার দাম কত হতে পারে? এই জমির নিচে যত খনিজ আছে, স্বর্ণ, রৌপ্য, তেল, গ্যাস, তার দাম কত হতে পারে? সবগুলোকে আল্লাহ বললেন যে ওই মরা কান কাটা ছাগলের সমানও নয়, ওই মাছির ডানার সমানও নয়। আল্লাহ আকবার। তাহলে দুনিয়ার এই নিষ্ঠুর বাস্তবতা বুঝার পরে আমাদের পরবর্তী অংশ বুঝতে হবে যে টাকা দিয়ে শান্তি ক্রয় করা যায় না। আপনি টাকা দিয়ে এসি কিনতে পারবেন, টাইলস কিনতে পারবেন, বাড়ি উন্নত করতে পারবেন, সুইমিং পুল দিতে পারবেন, কিন্তু টাকা দিয়ে রাতের ঘুম কিনতে পারবেন না। টাকা দিয়ে পরিবারে শান্তি কিনতে পারবেন না। টাকা দিয়ে বাপ বেটা, ছেলে মেয়ে, স্ত্রী সন্তানের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা কিনে পাওয়া যাবে না। যদি পাওয়া যেত তাহলে ঐশী তার বাপকে হত্যা করতো না। টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না। আপনার টাকা আছে, টাকার ওপর শুয়ে আছেন, তাও রাতে ঘুম হবে না। টাকা আছে, টাকার ওপর শুয়ে আছেন, তাও খেতে পাবেন না। হাত প্যারালাইসিস, ডায়াবেটিস, বিভিন্ন সমস্যা, খাবার পাবেন না, অথচ টাকা আছে। আর ওই দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের এক বৃদ্ধ পান্তা ভাত দিয়ে যদি রাত্রেবেলা ঘুমায়, তাও আর শান্তিতে ঘুম হবে? এরপরের যেটা পরবর্তী পয়েন্ট, সেটা হচ্ছে রিজিক। আমরা বুঝলাম রিজিক কার হাতে, আমাদের হাতে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে? এটিকে আমরা মন থেকে বিশ্বাস করি না, মুখ দিয়ে স্বীকার করি, এটাই সবচেয়ে বড় পৃথিবীর পরীক্ষা। বলছি মন থেকে, কিন্তু সত্যি মন থেকে কিনা এর পরীক্ষা দিতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে চলে এমন কোনো প্রাণী, এমন কোনো জীবজন্তু, পোকামাকড়, মশা, মাছি, মানুষ, জিন নাই যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না। জমিনে যত কিছু আছে সব কিছু রিজিকের দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ সুবহানাহু তাআলা হাদিসে কুদসি আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ বলেন, ইয়া বানী আদম, হে আদমের সন্তানেরা শোনো, কুল্লুকুম জায়ের, তোমরা সবাই ক্ষুধার্ত। আজকে যারা উপস্থিত সবাই ক্ষুধার্ত, মঞ্চে যারা উপস্থিত সবাই ক্ষুধার্ত, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ ক্ষুধার্ত। ইল্লা মানাত আমতুহু, রাতে খেতে পেয়েছে সেই যাকে আল্লাহ আমি খেতে দিয়েছি।
এটা আল্লাহর ঘোষণা, হাদিসে কুদসি। আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে সবাই ক্ষুধার্ত, খেতে পায় ও যাকে আল্লাহ আমি খেতে দিই। ফাস্তাতিমুনি, পরের বাক্য শুনেন, ফাস্তাতিমুনি উতিমুকুম, অতএব খাদ্য চাও আমার নিকটে, রিজিক চাও আমার নিকটে, আমি আল্লাহ রিজিক দিব। শুধু তাই নয়, শোনো, হে আদমের সন্তানেরা, লাওয়ান্নাও ওয়ালাকুম ওয়াখিরাকুম ওয়াইনসাকুম ওয়াজিন্নাকুম, যদি তোমাদের পৃথিবীর শুরু আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ কিয়ামত পর্যন্ত সকল মানুষ সকল জিন এক খোলা মাঠে একসাথে একত্রিত হয়, ফাসালু মাসআলাতাহুম, সবাই যার যা চাওয়ার আছে একসাথে চায়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লাখো কোটি মানুষ লাখো কোটি জিন এক মাঠে জমা হয়ে আল্লাহর নিকটে একসাথে চাইবে, আল্লাহ আমার এত বিঘা জমি দরকার, এত কোটি টাকা দরকার, যার যা চাওয়ার আল্লাহ একসাথে দিয়ে দিবেন। তারপরেও মা নাকাসা মিম্মা ইন্দি, একসাথে এত মানুষের সকল চাওয়া পূরণ করার পরেও আমি আল্লাহ আমার নিকটে যে ধন ভাণ্ডার আছে সেখান থেকে অতটুকুও কমতি হবে না। একটা সুই সমুদ্রে ডুবানোর পরে উঠালে ওই সুইয়ের সাথে লেগে থাকা পানির কারণে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত মানুষ এত জিনকে এক মাঠে একসাথে সকলের সকল চাওয়া একবারে পূর্ণ করার পরও আমার ধন ভাণ্ডারে অতটুকু কমতি সৃষ্টি হবে না। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আপনি, আচ্ছা, এমপির ছেলের কি টাকার ভয় আছে নাকি? হ্যাঁ, মন্ত্রীর যে কোটিপতি মুসা বিন শমসের, ওর ছেলের টাকার ভয় আছে? আর যে আব্দুল গানী, ধনীর বান্দা, একমাত্র ধনীকে আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে আনতুমুল ফুকারা, তোমরা সবাই কি ফকির, এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা, তোমরা সবাই ফকির, একমাত্র ধনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আমরা আল্লাহর বান্দা মানে ধনীর বান্দা। তো যে নিজেকে একশোতে একশো আল্লাহর বান্দা বানাবে সে কি রিজিকের ভয় করতে পারে? রাজার সন্তান যদি টাকার ভয় না করতে পারে, কোটিপতির মালিক যদি, মালিকের সন্তান যদি টাকার ভয় না করতে পারে, তাহলে যে একশোতে একশো আল্লাহর গোলাম সে কি রিজিকের ভয় করবে? অসম্ভব, হতে পারে না। সম্মানিত উপস্থিতি, রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। রিজিক আর ভাগ্য এমন যে মৃত্যু যেভাবে মানুষকে খুঁজে, রিজিক সেভাবে মানুষকে খুঁজে। আপনি মৃত্যু থেকে পালাতে পারবেন? রিজিক থেকে পালাতে পারবেন? আপনি তো রিজিকের জন্য দৌড়াচ্ছেন, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন কি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে কেউ দুনিয়া থেকে যাবে না যতক্ষণ না তার ভাগ্যে লেখা রিজিক সে পূর্ণ করে। সে দুনিয়া থেকে বিদায় হবে না তার ভাগ্যে লেখা রিজিক পূর্ণ না করার আগ পর্যন্ত। তাহলে রিজিক আপনাকে খুঁজবে, রিজিক আপনাকে খুঁজবে মৃত্যুর মতো। রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, রিজিক একমাত্র তিনিই দিতে পারেন। পরের প্রশ্ন, যদি আল্লাহ রিজিক দেয় তাহলে আমি কি জন্য পরিশ্রম করব? প্রশ্ন ঠিক আছে? ঘরে বসে আল্লাহ রিজিক দিতে পারেন না? মানুষ কিন্তু প্রশ্ন করে যে তাহলে আমি কি জন্য পরিশ্রম করব যখন রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, ওই আল্লাহ সে আল্লাহ যিনি জমিনকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে, এই জমিনে তোমরা বিচরণ করো আর এই জমিনের রিজিক খাও। খাওয়ার নির্দেশ কার? আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরজ, যখন সালাত শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো, ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে যেও না, অলস হয়ে না, আল্লাহ অলসতা পছন্দ করেন না। আল্লাহ বলছেন সালাত শেষ করে জমিনে বেরিয়ে পড়ো। কি জন্য বেরিয়ে পড়বে? অবদাহু মিন ফাজলি, জেনে রাখো আদম সন্তান জমিনের প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে, আল্লাহর রহমত আছে, ওই আল্লাহর দয়া রহমত অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ো। যে সালাত শেষ করার পর ঘুমিয়ে যাবে, অলসতা অবলম্বন করবে, ঘরে শুয়ে থাকবে, রিজিকের অনুসন্ধান করবে না, ও লাট সাহেব আল্লাহর দয়ার মূল্যায়ন জানে না, ও অহংকারী যে আল্লাহর দয়ার পিছনে ছুটতে চায় না,
আল্লাহ বলছে সালাত শেষে বেরিয়ে পড়ো, কেন জমিনে বেরিয়ে পড়বে? জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আমি আল্লাহ আমার দয়া আছে, ওই দয়া অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়বে। একটা টাকা যদি হালাল উপায়ে ইনকাম করার রাস্তা থাকে, ওই এক টাকা উপার্জন করার চেষ্টা করা আপনার জন্য জরুরি। দাউদ আলাইহি সালাতু ওয়াসসালাম গোসল করছেন, আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে। দাউদ আলাইহিস সালাম গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছে। দাউদ আলাইহিস সালামের কি টাকার এতই অভাব? আল্লাহ যে সমস্ত নবী রাসূলকে সবচেয়ে বেশি ক্ষমতা আর সবচেয়ে বেশি ধন সম্পদ দিয়েছিলেন, তাদের একজন দাউদ আর সুলাইমান বাপ বেটা আলাইহিমা সালাতু ওয়াসসালাম। তো দাউদ আলাইহিস সালামের টাকার অভাব নয় যে গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে যেতে হবে। দাউদ আলাইহিস সালাম কেন গেলেন? দাউদ আলাইহি সালাতু ওয়াসসালাম বুঝাতে চাচ্ছেন যে আমি এত কোটি টাকার মালিক হওয়ার পরেও, এত ক্ষমতা অর্জন করার পরেও আমি আল্লাহর রহমতের ভিখারী, আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী, আমি আল্লাহর রহমত করুণার ফকির মিসকিন। কোটি টাকার মালিক হওয়ার পরেও, শত বিঘা সম্পত্তির মালিক হওয়ার পরেও, পৃথিবীর সকল ক্ষমতার মালিক হওয়ার পরেও আমি আল্লাহর দয়ার ভিখারী, আল্লাহর রহমতের ভিখারী। ওই জন্য কুড়াতে গেছেন স্বর্ণ। কেন? ওই স্বর্ণটা কার দয়া? আল্লাহর দয়া। তাহলে একটা রিক্সাওয়ালাকে আমি বললাম পালাখাল যাব, ও পায়ের উপর পা তুলে বলে যে আমি যাব না, আমার যা ইনকাম করার তা হয়ে গেছে, আজ বাড়ি চলে যাব। তাহলে আমি ওর জন্য ছিলাম আল্লাহর দয়া, আরও আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করলো, ওর রিজিকে কোনোদিন বরকত হবে না। তাহলে আপনি রিজিক উপার্জনের চেষ্টা করবেন কেন? আল্লাহর দয়ার সামনে নিজেকে ছোট দেখাতে, আল্লাহর দয়ার সামনে নিজেকে ফকির দেখাতে, আল্লাহর দয়ার সামনে নিজেকে মিসকিন দেখাতে। আপনি টাকা উপার্জনের জন্য বের হবেন হালাল উপায়ে, 100 তলা বিল্ডিং তৈরি করবেন হালাল উপায়ে, 100 বিঘা জমি ক্রয় করে বলবেন এই 100 তলা বিল্ডিং বানানোর ক্ষমতা আমার ছিল না, যদি আল্লাহ না দিত।